কুরবানির পশুটা কেমন হবে, উট গরু মহিষ ছাগল ভেড়া, নর হোক কিংবা মাদি কিংবা খাসি হোক, সব কোটি দ্বারা কুরবানি হতে পারে। উট দিয়ে পারবেন, গরু দিয়ে পারবেন, মহিষ দিয়ে পারবেন, ছাগল দিয়ে পারবেন, ভেড়া দিয়ে পারবেন, দুম্বা ভেড়ার অন্তর্ভুক্ত। উট 5 বছর, কুরবানির পশুর বয়স উট হোক কয় বছর? 5 বছর। গরু মহিষ 2 বছর, ভেড়া ছাগল 1 বছর বয়স বা এর অধিক হতে হবে। এর থেকে কম বয়সের না জায়েজ কুরবানি হবে না। তবে দুব্বা বা ভেড়ার 6 মাস বয়সের বাচ্চা যদি এতটুকু বড় হয়ে যায়, দুব্বা ভেড়ার 6 মাসের বাচ্চা বড় হয়ে গেছে, একেবারে পুষ্টিকর বিরাট লাগে, যে 1 বছর বয়সের হয়ে গেছে, 1 বছর বয়সের মনে হয়, তাহলে সেটার দ্বারা কুরবানি জায়েজ আছে। কুরবানির পশু মোটা তাজা এবং ভালো হওয়া চাই, দোষ ত্রুটি মুক্ত হওয়া চাই। যত সামান্য দোষ ত্রুটি থাকলে কুরবানি হয়ে যাবে, তবে মাকরু হবে। আর যদি দোষ ত্রুটি বড় আকারের হয় তাহলে কুরবানি হবেই না। সেজন্য কুরবানির পশু আপনারা দেখবেন দোষ ত্রুটিহীন। আরেকটা বিষয়, কুরবানির পশু মোটা তাজা এবং ভালো হওয়া চাই। হ্যাঁ, জন্মগত শিংবিহীন পশু, জন্মগত শিং নাই, এর দ্বারা কুরবানি জায়েজ হবে। শিং উঠে না কিন্তু বুড়া হয়ে গিয়ে, বুঝছে, বড় হয়েছে, শিং উঠে নাই। অবশ্য যদি শিং ছিল কিন্তু ভেঙে গেছে, তাহলে মজ্জা সহ ভেঙে গেলে না জায়েজ, মজ্জা সহ উপরের ডাল ভাঙলো জায়েজ হবে, আর এর থেকে কম ভাঙলে জায়েজ। অন্ধ, কানা, খুরা, কান কাটা, লেজ কাটা, দন্তহীন, টুট কাটা, নাক কাটা, জন্মগত কানবিহীন রোগা, হিজরা জাতীয় বা আবর্জনা বুঝি ইত্যাদি দোষযুক্ত পশুর দ্বারা কুরবানি জায়েজ নাই। দুরুল মুখতার এবং বাহারে শরীয়ত। সেজন্য পশু দেখবেন ত্রুটিহীন। রোগ যদি মামুলি হয় বা খোরাপোনা যদি সামান্য হয়, কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে, বা নাক কান লেজ 1/3 থেকে কম কাটা হয়, তাহলে কুরবানি জায়েজ আছে। কুরবানি করার সময় পশু লাফালাফি করলে এবং এর ফলে আহত হলে, অর্থাৎ দোষযুক্ত হলে ক্ষতি নাই। লাফালাফি করতে গিয়ে পা ভেঙে গেছে, তখন ক্ষতি হবে না, পা ভাঙা কুরবানি করা যাবে। লাফালাফি করতে গিয়ে বাঁধতে গিয়ে ঠাস করে পরে পা ভেঙে গেছে, শিং ভেঙে গিয়ে 2 টুকরা হয়ে গেছে, এটা দিয়ে কুরবানি হবে না।